কেরানি আফজালের অস্ট্রেলিয়া ও কানাডায় অঢেল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। অস্ট্রেলিয়া ও কানাডায় বিলাসবহুল দুটি বাড়ি, 18টি ব্যাংক অ্যাকাউন্ট ও 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। সীমাহীন দুর্নীতি আর বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুদকের রিমান্ডে আফজাল দিয়েছেন এসব তথ্য। আলী তালুকদারের প্রতিবেদন। দুর্নীতির অভিযোগে আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কেরানি আফজাল হোসেন। গেল 2 সেপ্টেম্বর দুদকের 2 মামলায় 14 দিনের রিমান্ড থেকে দিয়েছেন সম্পদের আরও তথ্য। শুধু দেশে নয়, দেশের বাইরেও সম্পদ গড়েছেন আফজাল। অস্ট্রেলিয়ায় আছে বিলাসবহুল বাড়ি, কানাডার বাড়ি বিক্রি করেছেন গেল বছরের মার্চে 3,83,000 কানাডীয় ডলারে। আফজাল দম্পতির অস্ট্রেলিয়া ও কানাডায় রয়েছে 18টি ব্যাংক অ্যাকাউন্ট ও একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানও। সর্বমোট 10টি ব্যাংক হিসাব পেয়েছি। তারপরে তার নামে অস্ট্রেলিয়াতে 2টি বাড়িও আছে, যদিও 2টি বাড়ির মধ্যে 1টি বাড়ি সেইটিমধ্যে বিক্রয় করে ফেলেছে, আরেকটি এখন বিক্রয়ের অপেক্ষায় আছে। তাদের সম্পদের আরো তথ্য জানতে অস্ট্রেলিয়া ও কানাডা পুলিশের সহযোগিতা চেয়েছে দুদক। তার বিরুদ্ধে যেসব তথ্য পাওয়া গেছে সেই তথ্য অনুযায়ী আমরা এখন অগ্রসর হচ্ছি এবং সেই সম্পদ যাতে সে দেহাত করতে না পারে, বিক্রয় করতে না পারে, হস্তান্তর করতে না পারে সেই ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে। আমরা অস্ট্রেলিয়ার পুলিশের সাথে এই ব্যাপারে যোগাযোগ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কেরানি পদে আফজালের মাসিক বেতন ছিল 30,000 টাকা, কিন্তু চড়েছেন হ্যারিয়ার ব্র্যান্ডের গাড়িতে। গেল 23 আগস্ট আফজাল গ্রেপ্তার হলেও পলাতক রয়েছেন তার স্ত্রী রুবিনা খানম। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।